ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين مابيا رضي الله تعالى عنه ربيش بوشور السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والا ما بعد شمعي تو بحي হাসান রাজিয়াল্লাহ তাল আনহু মাবি কাছে যখন ইস্তিফা দিলেন রাজ্যের দায়িত্ব শাসনভার তার কাছে গেল তখন রাজধানী কিন্তু সিরিয়াতে মবি আর আল্লাহ ২০ আনহু বিশ বছর অত্যন্ত যোগ্যতার সাথে তিনি রাষ্ট্র ইসলামী রাজ্য পরিচালনা করলেন ঐতিহাসিক গুণ বলেছেন যে এত দীর্ঘ সময় বা এত সুন্দর এবং সুস্থিরভাবে রাজ্য শাসন আর কেউ করতে পারে নাই মবির রাজত আল আনহু এই সময় হাসান এবং হোসাইন তালানহুয়াকে সম্মান করতেন বাইতের তাদেরকে প্রতি বছরে যে বোনাস দিতেন এক লাখ করে দীর্হাম দিতেন একবার তো চার লাখ দিলেন এবং হাসান এবং হোসাইন এই দুই বীর সেনা তার বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিশেষ করে পঞ্চাশ হিজড়িতে মাদিনাতুল কাইসার যেটা যেটা রোম সম্রাটের যে ইস্তাম্বুল যেটা এই বিজয়ের যে ভবিষ্যৎবাণী আল্লাহ নব্বী আলিস্লাম করেছিলেন এক কাইসার মাদসার লাহম। প্রথম যে যুদ্ধ সেনা দল এই মাদিনাতুল কাইসার যুদ্ধ করবে তারা ক্ষমাপ্রাপ্ত এবং এই যুদ্ধের সেনাপতি ছিলেন ইয়াজিদ বিন মোয়াবিয়া রাজি আনহু এজিদের নেতৃত্বে হোসাইন রাজিয়া তানহ যুদ্ধ করেছেন যদি তাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ থাকত কলহ থাকত কখনোই সম্ভব না আর এই যুদ্ধের ভবিষ্যৎবাণী যেটা বোখারির হাদিস দুই হাজার সাতশো সাত নম্বর হাদিস এজিদ সম্পর্কে যত রটনা জটনা যত কিছু মিথ্যা আর অপপ্রচার রয়েছে এগুলো সবই মিথ্যা এই জন্যে শাকির মাহমুদ তিনি ইসলামী ইতিহাসে লিখেছেন যে ইয়াজিদ শিকার করতে পছন্দ করত বীর সৈনিক ছিল এছাড়া যত কিছু তার ব্যাপারে বলা হয়েছে মদ্যপান ব্যবিচার অমুক তমোক এই সম্পূর্ণ মিথ্যার সাগর বানানো হয়েছে শুধুমাত্র মুসলিম সমাজকে ধ্বংস করার জন্যে এজন্য প্রিয় বন্ধুরা মবির আরোর বিশ বছর নেতৃত্ব ছিল অত্যন্ত এক স্বর্ণযোগ এই সময় একটা যত খারেজি শি রাফিজি যত বাতিলরা মোনাফিকরা সব কিন্তু এরা প্রকাশ্যে তাদের কোনো কার্যক্রম চালাতে পারে নাই তবে তারা সব সময় মোনাফিকরা ভিতরে ভিতরে আন্ডারগ্রাউন্ড তারা ইসলাম মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রপাগণ্ডা করেছে বাইরের শত্রু তাদের সাথে তারা সংযোগ রেখেছে আর এইভাবে ইসলাম আর মুসলমানকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করেছে আল্লাহ সবাহন তালা এই যে আমাদের ঐতিহাসিক বিভ্রান্তি এবং যে জালিয়াতি করে আজ মুসলিম সমাজ তারা ইতিহাস বিকৃত ইতিহাস জানে অরিজিনাল ইতিহাস তারা জানে না আর আমাদের ইতিহাস জানার জন্য আমাদের পড়তে হবে তো সিয়ার আলমনবালা হাফিজ উদিন কাশিরের আপনার বিদায় নিহায়া তারিকুল ইসলাম হাফিজ জাহাবির আরও যে সমস্ত ইসলামিক বইগুলি রয়েছে এগুলি পড়লে আমরা সঠিকটা জানবো ইবনে তাইমিয়া রাহিমাল্লার যে ফতোয়া ইবনে তাইমিয়া আল্লাহ আমাদেরকে সঠিক জানার বুঝার তহিদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি